সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি মিধা তাজিজাবির এবং সাথে আছি আমি তামান্না ইমাম সংবাদের শুরুতে শিরোনাম উন্নয়ন প্রকল্প বিষয়ে সেবা প্রদানকারী সংস্থার কর্মকর্তাদের সাথে রাশিক মেয়র লিটনের মতবিনিময় বিনিময় রাজশাহী জেলার পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজশাহীতে তরুণ প্রকৌশলীদের মিলন মেলা অনুষ্ঠিত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় সেবা প্রদানকারী সংস্থার সাথে উন্নয়ন প্রকল্প বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেলে নগর ভবনের শহীদ দত্ত সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন রাজশাহীকে সমন্বিতভাবে এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রয়োজন এজন্য দায়িত্ব গ্রহণের পর সকল উন্নয়ন সহযোগী সংস্থার সাথে বিভিন্ন সময়ে মতবিনিময় সভার আয়োজন করা হয় যার মধ্য দিয়ে রাজশাহীর কাঙ্ক্ষিত উন্নয়ন টেকসই করা সম্ভব পরিকল্পিত নগরায়নের জন্য এ ধরনের আয়োজন প্রয়োজন পারস্পরিক আলোচনা ও সহযোগিতায় যে কোনো সমস্যা সমাধান করে সকল উন্নয়ন কাজ ত্বরান্বিত করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন মেয়র সচিব আবু হায়াত মোহাম্মদ সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাশিকের প্যানেল মেয়র দুই মোহাম্মদ রজব আলী একুশ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নিজামুল আজিম বিটিসিএল এর জিএম মোহাম্মদ আব্দুল মান্নান ডিজিএম মোহাম্মদ গোলাম মোর্শেদ নেস্কোর প্রধান প্রকৌশলী মোহাম্মদ খায়রুল আমিন তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিরিন ইয়াসমিন ওয়াসার ডিএমডি এ কে এম আমিরুল ইসলাম সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শামসুদ জোহা রাঁচি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে রোববার দুপুরে রাঁচাই পুলিশ লাইন্সে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন রাঁচি জেলার পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ বিপিএম পিপিএম এ সময় রাজশাহী জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ফোর্স বৃন্দ উপস্থিত ছিলেন কল্যাণ সভায় ফোর্সদের কল্যাণ নিশ্চিতকরণের স্বাস্থ্যসেবা অবকাঠামো উন্নয়ন ও লজিস্টিক সাপোর্ট বৃদ্ধিকরণের বিষয়ে আলোচনা করেন কমিউনিটি পুলিশিং ডে দু উদযাপন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় পুলিশ সুপার সকলকে ধন্যবাদ জানান পুলিশ সহ জেলা পুলিশের সকল ইউনিটে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ যাতে বজায় থাকে তা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন অপরাধ সভায় আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন মাদক জঙ্গিবাদ বিরোধী অভিযান জোরদার করার জন্য থানার অফিসার ইনচার্জগণকে বিশেষ নির্দেশনা প্রদান করেন গণমুখী পুলিশিং নিশ্চিত করতে এবং সাধারণ জনগণ যাতে প্রত্যাশিত সেবা পায় তা নিশ্চিত করতে থানার অফিসার ইনচার্জগণকে পুলিশ সুপার নির্দেশ প্রদান করেন রাজশাহীতে তরুণ প্রকৌশলীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে রাজশাহীর বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছয়শত পঞ্চাশ জন ছাত্রছাত্রী নিয়ে অনুষ্ঠিত হল ক্যারিয়ার সচেতনমূলক প্রোগ্রাম ক্যারিয়ার মিটাপ শুক্রবার শহীদ কামরুজ্জামান এই অনুষ্ঠান হয় স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এর আয়োজনে কোফাউন্ডার আলামিন ফরাজি সভাপতিত্বে এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজশাহীর চার আসনের সংসদ সদস্য এনামুল হক বিশেষ অতিথি ছিলেন দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রধান প্রতিবেদক উম্মুল ওয়ারা সুইটি পাওয়ার সেলের ডেপুটি ডিরেক্টর সলিমুল্লাহ খান বেলাল বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্যে উম্মুল ওয়ারা সুইটি বলেন তরুণ প্রকৌশলীদের জন্য ক্যারিয়ার মিটাপের মতো আয়োজন খুবই জরুরি এরকম আয়োজনে তরুণরা তাদের ক্যারিয়ার নিয়ে নতুন স্বপ্ন দেখতে পারে এবং ক্যারিয়ার নিয়ে ভাবতে পারে বরাবরের মতো দেশ রূপান্তর তরুণদের পাশে এরকম আয়োজনে থাকবে চা সিমেন্টের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সের চেয়ারম্যান বসির আহমেদ রাজশাহী পলিটেকনিকের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন ও মহিলা পলিটেকনিকের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার ওমর ফারুক রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জাতীয় মহিলা ফুটবল দলের গোল্ডেন বুট জয়ী সেরা খেলোয়াড় আখি খাতুনকে সংবর্ধনা দিয়েছে রোববার সকাল সাড়ে দশটায় রাজশাহী মহানগরীর আলুপট্টিস্থ ইউনিভার্সিটির একাডেমিক ভবনের কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নারী নেত্রী ও সংগঠক অধ্যাপিকা রাশেদা খালেক বলেন প্রত্যন্ত অঞ্চল থেকে সব প্রতিবন্ধকতা অতিক্রম করে আখি এখন দেশের গর্বিত সন্তান আখি খাতুনকে বাংলাদেশ গড়েছে আখিও দেশে খেলোয়াড় গড়ে তুলুক নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাবির সাবাস বাংলাদেশ চত্বরে আখির প্রথম ফুটবল স্পর্শের ভেতর দিয়ে প্রমিলা টিম গঠন করে ইতিহাস সৃষ্টি করুক সেই সাথে দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক গণ্ডিতে পা রাখুক এই প্রত্যাশা করেন তিনি অনুষ্ঠানের উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক প্রফেসর ডক্টর আব্দুল খালেক বলেন দুবার গোল্ডেন বুট পেয়ে প্রতিভার বিকাশ ঘটিয়ে আখি খাতুন দেশে খেলাধুলার মান বাড়িয়েছেন দারিদ্রতার ভেতর আদর্শগত দেশপ্রেম পিতার উদারতা এবং উৎসাহ তাকে ফুটবলার করেছে তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন রাখেন অবিলম্বে যেন আখিকে তার দানের বাড়িটি বুঝে পায় এবং সে যেন বাড়িতে উঠতে পারে সেই ব্যবস্থা করার অনুরোধ জানান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল জলিল অনুষ্ঠানে স্মৃতিস্মরণ করেন আখি খাতুন এবং তার বাবা আক্তার হোসেন এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক জনাব আলী ডক্টর নাসরিন লুবনা শিক্ষার্থী সুলতানুল আরেফিন সাহা সহ আরও অন্যান্যরা রোববার সকালে নোয়াখালীর সেনবাগ উপজেলার মহিদিপুর গ্রামের ফাতেমা বেগম হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সেনবাগ থানার সামনে অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা খুনি জাফর ফাঁসি সহ শাহজাহান ঝানুমিয়া জাবেদ ও রাজীবের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন মানববন্ধন শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী সেনবাগ থানার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে দক্ষিণ বাজারে মাদ্রাসার সামনে গিয়ে শেষ হয় নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুরে মাস্টার মফিউল্লাহ ফাউন্ডেশনের আয়োজনে বিশিষ্ট ব্যবসায়ী ফজলুল হকের পৃষ্ঠপোষকতায় রোববার সকালে নবীপুর উচ্চ বিদ্যালয় ও নবীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ইঞ্জিনিয়ার জাহিদুল করিম স্মৃতিমেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত পরীক্ষায় নোয়াখালী ফেনী ও লক্ষ্মীপুর জেলার দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণীর এক হাজার দুশো আটাত্তর জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে এ সময় পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন বালিয়াকান্দি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক রহমতুল্লাহ হল হলসুপারের দায়িত্বে ছিলেন নবীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নূরজাহান পারভিন ও নবীপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হেদায়েতুল্লাহ পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন নবীপুর ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল্লাহ বিএসসি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খায়ে মামুনুর রশিদ পাটোয়ারী মাস্টার জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রধান পৃষ্ঠপোষক ফজলুল হক বাবুল বলেন দ্বিতীয়বারের মতো আমরা এ মেধাবৃত্তি পরীক্ষা নিচ্ছি এতে তিন জেলার এক জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে আমরা একশো জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করব। এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ